প্রতিদিনই আমার কাছে আসে, আইসা জোর জবরদস্ত। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় পুরুষের পাশাপাশি নারীরাও পাড়ি জমান বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। সেখানে গিয়ে তারা পতিত হন এক দুঃসহ জীবনে। শারীরিক মানসিক নির্যাতনের পাশাপাশি করা হয় যৌন নির্যাতনও। শুধু তাই নয়, অনেক নারী শ্রমিককে হত্যা করা হয়, আবার অনেকে করেন আত্মহত্যা। এছাড়া প্রতি বছর হাজার হাজার নারী শ্রমিক নির্যাতন সহ্য করতে না পেরে দেশে ফিরতে বাধ্য হন। দেশে ফিরেও তাদের বেশিরভাগের ঠাঁই হয় না পরিবারে। তখন দুকুল হারিয়ে এসব নারী যেন সাগরে ভাসেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় 200 নারী শ্রমিক সৌদি আরবের রিয়াদের জনদরিয়া এলাকার সফর জেলে আটক রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, তারা সেখানে নির্যাতনের শিকার। কাউকে কাউকে সেখান থেকে বিক্রিও করে দেওয়া হচ্ছে অন্যত্র। তাদের খাবার দেওয়া হয় না, খুব বেশি অসুস্থ হলেও চিকিৎসা দেওয়া হয় না। বিনা চিকিৎসায় অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, এর মধ্যে কয়েকজন মারাও গেছেন। নির্যাতনের শিকার এক নারী শ্রমিক জানিয়েছেন তার কষ্টের কথা। সৌদি আরবে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। ওই নারী জানান, সৌদিতে গিয়ে এমন নির্যাতনের শিকার হয়েছেন যে তিনি বিছানা থেকেই উঠতে পারছিলেন না। এক্ষেত্রে গৃহকর্তা এবং তার ছেলেরা অনেক সময় ধর্ষণ করেন, রাজি না হলে মারধরও করা হয়। তখন এসব নারীদের কান্না দেখার কেউ থাকে না, তারা কোথাও পালাতেও পারেন না। ধর্ষণের শিকার হয়ে পালালেও শেষ রক্ষা হয় না, খুঁজে বের করে পুলিশও তুলে দেয় বাড়ির কর্তার হাতে। তখন আবার জেল খাটতে হয় 7 বছর। এরপর দেশে ফিরলে স্বজনরাও দূর দূর করে তাড়িয়ে দেন। 1971 থেকে 2023 পর্যন্ত 12 লাখ নারী শ্রমিক বিদেশে গেছেন। অতিরিক্ত কাজের চাপ, শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের কারণে দেশে ফিরে আসেন তাদের অনেকেই। বিদেশি নির্যাতনের কারণে মারা যান অনেক নারী কর্মী। দারিদ্রতার কারণে বাধ্য হয়ে বিদেশে শ্রমিক হিসেবে যান 73% নারী কর্মী, তাদের 44% যান সৌদিতে। যৌন নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যান 17.1%। 37% বেতন বকেয়া রেখে দেশে ফিরতে বাধ্য হন। 47% নারী যখন ফিরে আসেন, তখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে এরা দুকুল হারিয়ে পড়েন মহাবিপদে। নুসরাত জাহান কলি, কালবেলা।